بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اما بعد, প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের পবিত্র ঈদুল ফিতর। সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র একটি মাস সিয়াম সাধনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য শাওয়ালের প্রথম তারিখে আনন্দের দিন দেখেছেন, উৎসবের দিন দেখেছেন, যেটাকে আমরা বলি ঈদ উল ফিতর। দুঃখজনক হলেও সত্য যে এবছরের ঈদটি অন্যান্য ঈদের মতো নয়। করোনা ভাইরাস মহামারীর কারণে আমাদের সকলকে ঘরবন্ধ হয়ে থাকতে হচ্ছে, বাহিরে বের হওয়াটা আমাদের সকলের জন্য ঝুঁকিপূর্ণ। তাই এবারে ঈদের আনন্দটা আমাদেরকে ভিন্নভাবে উপভোগ করতে হবে এবং শেয়ার করতে হবে। স্বাস্থ্যবিধি ফলো করে ঘরে থেকে মা বাবা, ভাই বোন এবং ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে হবে। অবশ্যই ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না এবং আত্মীয় স্বজনের বাসায় যাতায়াত করা যাবে না। শরীয়ত বিধিনিষেধের মধ্যে থেকেই ঈদ উদযাপন করতে হবে। অবশ্যই বাসায় থেকে মা বাবার কথা শুনবে, মা বাবার সেবা যত্ন করবে, ছোটকে স্নেহ করবে, বড়কে সম্মান করবে এবং মহান রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে দোয়া করবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর থেকে এই মহামারী, এই আজাবে বিপদজন উঠিয়ে নেন এবং আমরা সকলে যেন সুস্থ জীবনে ফিরতে পারি, স্বাভাবিক জীবনে ফিরতে পারি এবং আমরা যেন আবার সেই আনন্দ উদ্দীপনার সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যেন ফিরতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবে। তো সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।